हाथे देवो बांचा पुरावे के डाकिबे बाबा बोले के डाकिबे बाबा बोले आहा के डाकिबे बाबा बोले के डाकिबे बाबा बोले কার হাতে দেব গো একটি তো ফল মাত্র কার হাতে দেব গো একটি তো ফল মাত্র কার হাতে দেব গো এমন সময় রাত্রি প্রভাত হয়ে এসেছে সেই প্রভাতের কালে বড় রানী শুদ্ধ শাক্ত বসন পরে উঠে যাচ্ছে ছুটে ছুটে যাচ্ছে মহারাজ যজ্ঞের ফল আমাকে দাও মহারাজ আমি মা হতে চাই ও মা যার কোলে সন্তান নাই তার বাঁচা মরা দুই সমান বলো না মা তোমরা তো মায়ের জাতি কি গো অপুত্র রমণীর কি যে কষ্ট সে ছাড়া কেউ জানে না গো যে পৃথিবীতে সন্তানের মা হতে পারে না মা বলে যাকে ডাকে না বড় রানী শুদ্ধ শাক্ত বসন পরে মহারাজের কাছে গিয়ে উপস্থিত হয়েছে মহারাজ ফলটি আমাকে দেন মহারাজ আমি ফল পেয়ে আমি সন্তানের জননী হতে চাই পশ্চাতে ছোট রানী ছোট রানী ছুটে ছুটে গিয়ে বলছে মহারাজ আপনি দিদিকে একাকে দিবেন না গো আমাকেও কিছুটা ফল দিন আমিও সন্তানের জননী হতে চাই দুই রানী সজল নয়নে নয়ন সুজল বিগলিত করে মহারাজের কাছে দ্বারস্থ হয়েছেন মহারাজ বসে বসে ভাবছে কাকে দেব হায় রে বিধি কেন আমি যজ্ঞ করেছিলাম দুটো ফল কেন ব্রাহ্মণ দিল না পালিয়ে গেল কেন একখানা ফল দিয়ে পালিয়ে গেল কেন আকাশে দৈববাণী করে বলছেন রাজন আপনি অত চিন্তায় চিন্তিত হয়েছেন কেন আপনি ধারালো অস্ত্রখানা দিয়ে ফলখানাকে কেটে ভাগ করে দুই রানীর হাতে দিয়ে দাও রাধে দুই রানী অন্তঃসত্ত্বা হবে গর্ভবতী হবে ছেলে হবে দুইজনের শুনে মহারাজ আনন্দ পেয়ে ধারালো অস্ত্র দিয়ে ফলখানা কেটে দুই রানীর হাতে দিল শ্রদ্ধা ভক্তি দুই রানীর হাতে ভক্তি শ্রদ্ধা দুই রানীর হাতে দিয়ে বলছে যাও তোমরা মন্দিরের সামনে গিয়ে ভগবানকে স্মরণা করে তোমরা ফল ভক্ষণ করবে তোমাদের গর্ভে সন্তান আসবে ও মা ব্রাহ্মণের কথায় বিশ্বাস করে ফল ভক্ষণ করিল পদকর্তা বলছেন এক মাসের কথা কি বা জানিবা না জানি আরে দ্বিতীয় মাসেতে করে লোকে কানা কানে তৃতীয় মাসেতে করে মৃত্তিকা ভক্ষণ আর চতুর্থ মাসেতে করে ধরাতে শয়ন এক মাসে যখন হয় কেউ জানতে পারে না দু মাস যখন হয়ে যায় প্রতিবেশীর মেয়েরা সকলে কানাঘুষো করে ওর ঘরের বৌমাটা মাস দিয়ে গেছে তিন মাস যখন হয়ে যায় তখন একটু মাটি কুড়িয়ে কুড়িয়ে খায় আর চার মাস যখন হয়ে যায় প্রথম পশুটি কি করে না যেখানে সেখানে আঁচল পেতে দিয়ে একটু শুয়ে পড়ে হয় না মা এরকম হ্যাঁ পঞ্চমাসে নাগরিগণ পঞ্চামৃত করে ষষ্ঠ মাসে থাকে বালক মায়ের উদরে সপ্তম মাসে নাগরিগণ স্বাদ খাওয়াইল অষ্টম মাসে মায়ের গর্ভে বাড়িতে লাগিল আট মাস যখন পরিপূর্ণ হয়েছে দুই রানী অন্তঃসত্ত্বা হয়েছে মহারাজের মনে একটা কি আনন্দ লেগেছে গো আহ দুই রানীর গর্ভে সন্তান হয়েছে এবার আমাকে আর কেউ নিঃসন্তান বলতে পারবে না দুই রানীর ছেলে হবে কি আনন্দের কথা মা দেশাচারে আমরা সকলে বলি ১০ মাস ১০ দিনে ছেলে হয় কিন্তু শাস্ত্র বলেছে কি জানো ৯ মাস ১০ দিন নবদাহ ভক্তি শ্রবণং কীর্তনং অর্চনং বন্দনং দাস্য সূক্ষ্ম মাত্র আত্মনিবেদনং বিষ্ণু পাদ সেবনং এই নবদাহ ভক্তি হয়ে গেলে সন্তান উৎপত্তি হয় এমন সময় ৯ মাস ১০ দিন পরিপূর্ণ হয়েছে আর দাসীকে বলছে দুই রানীর গর্ভযন্ত্রণা আগত
দাসীকে বলছে, দাসী মহারাজকে খবর দে গো, খবর দে, আমাদের গর্ভ যন্ত্রণা আগত, নগর থেকে দুজন ধাত্রী এনে অন্তর্মহলে পাঠিয়ে দেয় যাবে। এই বলে ধাত্রী গিয়ে মহারাজকে বললেন, মহারাজ দুই রানীর গর্ভ যন্ত্রণা আগত, দুজন দুজন ধাত্রী এনে অন্তর্মহলে পাঠিয়ে দেন, দুই রানী অসহ্য যন্ত্রণায় অস্থির হয়ে পড়েছে। মহারাজ মহারাজ কোটালকে পাঠিয়ে দিয়ে নগর থেকে ধাত্রীকে আনবার জন্য চলে গেছে। মহারাজ মনের আনন্দে নাচছে, কি গো নাচবে না, ছেলে হবে কি আনন্দের কথা। মহারাজ মনে মনে বলছে আর নাচছে, মনের আনন্দে নাচছে, মোদের নতুন রাজা আসিবে, আমার রাজ্যে রাজার অভাব রবে না, নতুন রাজা আছে। নতুন রাজা আছে দেখে যাগো নগর বাসি, নতুন রাজা আছে দেখে যাগো নগর বাসি, নতুন রাজা আছে নতুন রাজা আছে আনন্দ ধরে না গো, নতুন রাজা আছে দেখে যাবো নগরবাসী, নতুন রাজা আছে মনোবাঞ্ছা পূর্ণ হবে, নতুন রাজা আছে মনোবাঞ্ছা পূর্ণ হবে, নতুন রাজা আছে তৃতাব জ্বালা দূরে যাবে, নতুন রাজা আছে মঙ্গল রাজ্য প্রতিষ্ঠা হবে, নতুন রাজা আছে মনোবাঞ্ছা পূর্ণ হবে, নতুন রাজা আছে দেখে যাবো নগরবাসী, নতুন রাজা আছে যমজ সন্তান আসিবে গো, নতুন রাজা আছে দেখে যাবো নগরবাসী, নতুন রাজা আছে মদন ভরে সবাই হরি হরি বলো, নতুন রাজা আছে নতুন রাজা আছে বে, আছিবে গো নতুন রাজা, নতুন রাজা আছে বে, আছিবে গো নতুন রাজা, নতুন রাজা আছে বে, আছিবে গো নতুন রাজা, নতুন রাজা আছিবে, নতুন রাজা আছিবে, আছিবে গো নতুন রাজা, 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 আছিবে গো নতুন রাজা আছিবে। মনের আনন্দে নাচতে নাচতে দুইজন ধাত্রী এসে রাজপ্রাসাদে উপস্থিত হলো। রাজপ্রাসাদে উপস্থিত হয়ে বলছে, মহারাজ আমরা অন্তর্মহলে চলে যাই। গিয়ে দেখলেন শ্রদ্ধা ভক্তি দুই রানী গর্ভ যন্ত্রণায় অস্থির, কান্নারি বেঁধেছে, কান্নারি বেঁধেছে, প্রসব করিবে রানী কান্নারি বেঁধেছে, প্রসব করিবে রানী কান্নারি বেঁধেছে। আমাদের ঘরে আগে আগে ছেলে হতো বাবা, এখন আর বাড়িতে কারোর ব্যবস্থা হয় না, এখন কিছু হতে না হতেই বলে চলো তমলুক,
কি গো এখন আর ধাত্রীকের দরকার হয় না এখন কি করে গো ডাক্তার দিয়ে অপারেশন তৈরি করে আগে আগে আমাদের গিন্নি মায়েরা প্রসূতি প্রসব করাতেন আমার মা ছিল একটা প্রসূতি সে প্রসব করাতেন নিত্য নিত্য অনেক অনেক প্রসূতিকে প্রসব করিয়েছেন এখন বর্তমান সেটা উঠে গেছে এখন ডাক্তার দিয়ে সমস্ত ব্যবস্থা করতে হয় প্রসব করবে বলে রাজরানী কাপড়ের কান্ডারি বেঁধেছে দুটো কান্ডারি বেঁধে দুই রানীর পশ্চাতে দুইজন ধাত্রী দাঁড়িয়ে আছে বেশ কিছু সময় যন্ত্রণায় অস্থির হচ্ছে কিন্তু ছেলে হচ্ছে না ধাত্রীরা জিজ্ঞাসা করছে কি গো হয়েছে এ অপরকে জিজ্ঞাসা করছে কি গো হয়েছে বলে আরে হলে তো জানতে পারবে কি গো মা ছেলে হলে জানবে না এ বাড়িতে ছেলে হলে পাশের বাড়ি জানতে পারে কি করে জানবে কাঁদবে শঙ্কর্ধ্বনি করবে কাঁদবে ছেলে কাঁদছে না বলে আরে হলে জানতে পারবো না দুইজন ধাত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে কথোপকথন করছে দুই রানী যন্ত্রণায় অস্থির হয়েছে বড় রানী প্রসব করে ফেলেছে বড় রানী প্রসব হয়ে গেছে হয়ে গেছে ধাত্রী দাঁড়িয়ে দেখলো এ কি হলো এরকম কেন বলে ছোট রানী প্রসবিতকে জিজ্ঞাসা করছে ধাত্রীকে বলে কি গো হয়েছে ছোট রানীও প্রসব করে ফেলেছে হয়ে গেছে বলে হ্যাঁ হয়ে গেছে কাঁদছে না কেন ও মা কাঁদছে না কেন বড় রানী প্রসব করেছে কাঁদে না ছোট রানী প্রসব করেছে কাঁদে না কি করেছে জানো মা অর্ধ অর্ধ অঙ্গ দেখো প্রসব করেছে 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 কোনো কাজে না লাগিবে অকারণে গেছে 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 মাসে ফলকে কেটে ভাগ করে দিয়েছিল না বড় রানী প্রসব করেছে দক্ষিণ অঙ্গ একটি হস্ত একটি কর্ণ একটি চক্ষু একটি পদ আর ছোট রানী প্রসব করেছে বাম অঙ্গ একটি হস্ত একটি কর্ণ একটি চক্ষু একটি পদ মাঝখান দিয়ে নাসিকার মাঝখান দিয়ে দুই ভাগে বিভক্ত কাঁদবে রক্ত মাখা কিন্তু মা জীবিত মরে নাই 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 জীবিত আছে তারা মরে নাই মরে নাই জীবিত আছে তারা মরে নাই মরে নাই দুজনে দুখন্ড প্রসব করেছে এরা তো অচৈতন্য হয়ে পড়ে আছে ধাত্রীরা ছুটে গিয়ে মহারাজকে গিয়ে জিজ্ঞাসা করছে বলছে মহারাজ 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 আসুন মহারাজ অন্দর মহলে আসুন দেখবেন আসুন আপনি দেখবেন আসুন রানীরা কেমন প্রসব করেছে বলো না গো ছেলে হয়েছে না মেয়ে হয়েছে পুত্র না কন্যা বলো না ধাত্রী বলো না গো কি হয়েছে বলো না বলে বলতে পারবো না ছেলে কি মেয়ে বলতে পারবো না নিজের চোখে না দেখলে আমি বলতে পারবো না আপনি ছুটে আসুন অন্দর মহলে মহারাজ ছুটে ছুটে যাচ্ছেন অন্দর মহলে রাজপ্রাসাদ থেকে ছুটে ছুটে অন্দর মহলে গিয়ে উপস্থিত হলেন দেখলেন দুই রানী অচৈতন্য দুই পাশে দুখানা মাংস খণ্ড পড়ে আছে মিটমিট করে দেখছে জীবিত আছে মাঝখানে দুই ভাগে বিভক্ত ধাত্রীকে বলছে ওরে ধাত্রী মনোবাঞ্ছা মোর না হলো পুরাণ আমি এত কষ্ট করে পুত্রেশ্বর যজ্ঞ করলাম কিন্তু মনোবাঞ্ছা পূর্ণ হলো না গো যাও যাও ধাত্রী তুমি এই দুটো মাংস খণ্ডকে নিয়ে গিয়ে তুমি সৎকার করে দিয়েছো বৃহদ্রথ রাজন শিরে করাঘাত করছেন আর বলছেন পাগল মনটা রে বলি হে জীবনে দাগা ছাড়া আর কি পেটেলে মে জীবনে দাগা ছাড়া আর কি পেলি পাগল মনটা রে ছাড়া
पुत्र प्रिय देवभ्राता पुत्र पिंड प्रयोजने पुत्र ना थाकले शेषकाले के पिंड दान करबे गो बृहद्रथ राजन सिरे करघात करे बोलछे पागल मन तारे बने दादा छा पेली सुधुई बैठा भरा জন ধাত্রী দুটো মাংসখণ্ডকে দুটো নতুন হাড়িতে ভর্তি করে ওমা আমাদের ঘরে ছেলে হলে যে হাড়ি পিড়াতে আমরা হাড়ি ফেলিয়ে দিয়েছি না ঠিক সেই করে পদ্মনাভি ফেলিয়ে দেওয়ার মতো দুটো মাংসখণ্ডকে হাড়িতে ভর্তি করে সে মাংসখণ্ড দুটো নিয়ে গিয়ে জঙ্গলের ধারে রেখে এসেছে আর সেই জঙ্গলেতে ছিল এক দুরন্ত রাক্ষসী রক্ত মাংস খাইবারে রাক্ষসী এলো গো যারা
प्रसाद पेते बाकी आछेन दया करे प्रसाद पे आसो कारण कर्तृपक्ष बाबूरा जरा परिचालक मंडली तारा बोलछेन जे आपनारा प्रसाद पे आसुन बाबा एकटु अपेक्षा करुन किछु भक्त आछे एखोनो जाय ना प्रसाद पेते हरि बोल कारण हरि नाम थेके पालिये गेले तो आर भक्त पाबो ना हरि बोल हरि बोल आपनादेर जन्य प्रसाद आछे मा निश्चय आपनारा पाबेन जंगले एकजन राक्षसी छिल तार नाम हलो जरा राक्षसी से छे बाच्चा हये पद्मनाभी फेली दिए आछे तो সেই রক্ত পদ্মনাভি খাওয়ার জন্য রাক্ষসী এসে উপস্থিত হলো রাক্ষসী দেখলো রাজার ঘরে ছেলে হয়েছে তো দুটো ছেলে কি একসাথে হলো দুটো রানী কি প্রসব করলো একসাথে না তো বিশ্বাস হয় না একটা রানী না হয় প্রসব করবে কি গো মা দুজন কি একসাথে প্রসব করেছে দুটো পদ্মনাভি উকি দিয়ে দেখিল ওহাড়িতে কি বায়া আছে উকি দিয়ে দেখিল ওহাড়িতে কি বায়া আছে উকি দিয়ে দেখিল এ হাড়িতে কি বায়া আছে উকি দিয়ে দেখিল ওহাড়িতে কি বায়া আছে উকি দিয়ে দেখিল দুইটো হাড়িতে যখন লক্ষ্য করে দেখলো উকি দিয়ে না মিটমিট করে দেখছে কি হলো কি জীবন্ত ছেলে ফেলিয়ে দিয়ে গেল নাকি কি গো মা সে তো মরে না জীবন্ত ছেলে তাকে ফেলিয়ে দিয়েছে রাক্ষসী খাওয়ার জন্য কি করেছে জানো দুইটো মাংসখণ্ডকে দুইখানা দু হাতে করে বের করেছে বের করে নিয়ে রাক্ষসী মস্ত বড় লেলিহান গিহা বিদীর্ণ করেছে হাঁ করেছে হাঁ করে এটা একবার দেখছে এটা একবার দেখছে এটা একবার খাবো এটা একবার খাবো আমার তো মস্ত বড় জিহা রাক্ষসী আমি তো এই অল্প কিছু মাত্র মাংস যদি একসাথে খাই তাহলে অন্তত জীবের একটু স্বাদটা অন্তত বুঝতে পারবা এই বলে রাক্ষসী কি করেছে জানো মা সে দুটো মাংস খণ্ডকে একসাথে যেই না জড়ো করে দিয়েছে সে যে রাক্ষসী পড়িল বিষম ফাঁদে জোড়া করে দিয়েছে ওয়া 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 করে কাঁদছে রাক্ষসী চমকে উঠল রাক্ষসী বলে এ কি হলো দুটো খণ্ডকে আমি জড়ো করে দিতে গেল কি করে ও মা সে যজ্ঞের ফল তো সে কখনো বৃথা যাবে না যেই না জড়ো করে দিয়েছে সন্তান হয়েছে মানে ছেলে আকৃতি ধারণ করেছে দেখলো একটা ছেলে ফুটফুটে ছেলে ওয়া ওয়া করে কাঁদছে বলে আরে আমি তো কত মায়ের কোল শূন্য করেছি কত ছেলেকে উদরস্থ করেছি কত মাংস খেয়েছি তো যদি রাজার ঘরে নিয়ে যাই তাহলে অনেক খাদ্যদ্রব্য আমাকে দেবে আমি এই সন্তানটা রাজার ঘরে ফিরিয়ে দিয়ে আসবো এই বলে রাক্ষসী নারী রূপ ধারণ করে মানে মায়া রূপ ধারণ করে মাথায় ঘোমটা দিয়ে সেই সন্তানটাকে কোলে করে নিয়ে রাজার দুয়ারে উপস্থিত হলো রাজাকে কে বলছে মহারাজ আপনি অত শোকে মুহ্যমান হয়েছেন কেন বলে হব না তুমি কে গো বলে আমায় চিনতে পারবে না গো এই ছেলেটা ধরো না ধরো এই ছেলেটা ধরো কেন ওই ছেলেটা কোথায় ছিল বলে ছেলেটা আপনারই গো আপনার আপনার দুই রানী যে প্রসব করেছিল না সেই প্রসবের ফল এই সন্তান হয়েছে তুমি আমার কোল থেকে নাও বলে তার কি প্রমাণ আছে ধাত্রী তখন ছিল ধাত্রীরা বলছে জানো বড় রানী প্রসব করেছিল অর্ধেক অঙ্গ সেই অর্ধেক অঙ্গের ললাটে ছিল ত্রিশূলের চিহ্ন দেখি তো আছে কিনা এ বলে যখনই কোল থেকে নিয়েছে দেখলো না তার কপালে ত্রিশূলের চিহ্ন বলে মহারাজ এ আপনারই ছেলে যেই না জোড়া লাগিয়ে দিয়েছি আপনাদের ছেলের আকৃতি ধারণ হয়েছে গো মহারাজ আপনি ধরুন মহারাজ আনন্দ মনে কোলেতে লইল কোলেতে লইল আর সে কোলে নিল বলে জরা রাক্ষসীর কোল থেকে নিল বলে নাম হলো জরা মনের সন্ধ দূরীভূত করলো বলে নাম দিল তার জরা সন্ধ নাম দিল তার জরা সন্ধ
উপহার যে দিলেন ভগবানের কাছে প্রার্থনা করি তার মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়। ভক্তমণ্ডলীর কাছে আমার এই বিনীত নিবেদন থাকলো, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন হরিনাম পরিবেশন করতে পারি। ভক্তদের চরণে থাকলো আমার শতকোটি ভূমিষ্ঠ প্রণাম। রাক্ষসীর কোল থেকে নিল বলে জরা, রাক্ষসীর কোল থেকে নিল বলে নাম দিল জরা, মনের সন্ধ দূরীভূত করলো বলে নাম দিল তার জরাসন্ধ। জরাসন্ধ জন্মগ্রহণ করলেন। তোমরা শুনছ বলো তো মা, তোমরা তো শুনছ, কে কাকে বলছে? আমি জিজ্ঞাসা করলাম, তোমরা শুনছ কে কাকে বলছে? বলো মা, বলো। বাহ বাহ, নিতাই গৌর প্রেমানন্দে হরিবো। কারণ মুরারি বাবুর কীর্তন শুনতে হলে না একটু প্রশ্ন হবে, ভক্তমণ্ডলী শুনেছে কিনা দেখি। মুরারি বাবু কীর্তন শুনলে একটু প্রশ্ন হবে, উত্তর হবে, প্রশ্ন হবে, উত্তর হবে। হরিবো হরিবো। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আর ভীম অর্জুন শুনে শুনে যাচ্ছে, শোনো ভীম, আসতে বাজার। ওই জরাসন্ধ যখন রাজ্য অধিকার করল, কংসের দুইটি কন্যাকে বিবাহ করেছিল, অস্থি আর প্রাপ্তি দুই কন্যাকে বিবাহ করেছিল। আমি যখন বধ করলাম কংসকে, জরাসন্ধের দুই কন্যাকে বধ করেছিল কংস। কংসকে যখন আমি বধ করলাম, জামাতা হন তার প্রতিশোধ নেওয়ার জন্য, আমাকে বধ করবার জন্য 18 বার আমি যুদ্ধ করেছি, 18 বার কৃষ্ণের সঙ্গে জরাসন্ধের সঙ্গে 18 বার যুদ্ধ হয়েছে। 18 বার যুদ্ধের পরে আমি ভয়ে, জরাসন্ধের ভয়ে আমি পালিয়ে গেলাম দ্বারকা, মথুরা ছেড়ে। কি গো, বৃন্দাবন, বৃন্দাবনের পরে মথুরা, মথুরা জরাসন্ধের ভয়ে পালিয়ে গেল দ্বারকা। তো তুমি ভয়ে পালিয়ে গেলে, এত পরাক্রমশালী ব্যক্তি তাকে নিমন্ত্রণ করতে যাচ্ছি, বলে শোনো ভীম হস্তে জরাসন্ধ নিধন। রাধে, কিছুদিন চলে গেল, কিছুদিন আগে ভীম একাদশী হয়েছিল না বাবা? হয়েছিল, দেখেছেন কোথাও কোথাও ভীম ঠাকুরের কাছে জরাসন্ধ বধ দেখেছেন তো? দেখো ভীম বল প্রয়োগে দুই দিকে চিরে না ভাগ করতে পারলে জরাসন্ধের মৃত্যু হবে না। জরাসন্ধকে বধ করতে হলে কোনো অস্ত্রে মরবে না, আগুনে মরবে না, দিনে মরবে না, রাত্রে মরবে না, শূন্যেও মরবে না, মাটিতেও মরবে না। কি গো, যেমন করে হিরণ্যকশিপুকে বধ করেছিলেন ভগবান নৃসিংহ অবতার হয়ে, জরাসন্ধ তেমনি কোনো অস্ত্রে মরবে না, আগুনে মরবে না, শূন্যে মাটিতে কোথাও মরবে না। বল প্রয়োগে এমন পরাক্রমশালী ব্যক্তি বল নিয়ে দুই দিকে যতক্ষণ চিরে না ভাগ করতে পারে ততক্ষণ মৃত্যু হবে না। দেখো ভীম, আজকে নিয়ে যাচ্ছি, যদি জরাসন্ধ বেঁচে থাকে তাহলে তোমাদের যজ্ঞ হবে না, আর ওকে না বধ করা পর্যন্ত তোমাদের যজ্ঞ পরিপূর্ণ হবে না। জানো ভীম, যাকে নিমন্ত্রণ দিতে যাচ্ছি জরাসন্ধ, সে কৃষ্ণ মারণ যজ্ঞ করছে, কৃষ্ণকে যেন মারতে পারে। কি নারায়ণ বাবু, সেই যজ্ঞে কি আপনি যাবেন? যদি কোনো ভক্ত কৃষ্ণ মারণ যজ্ঞ করে, কৃষ্ণকে মারবার জন্য যজ্ঞ করে, আপনি যাবেন? যাবেন কি গো মা, আপনারা কি যাবেন? যাবেন না। ভগবানকে পাওয়ার জন্য যজ্ঞ করে না, সেই বলছে আমি মারবো, মারবার জন্য যজ্ঞ করছি। দেখো সেই যজ্ঞে আমরা যাচ্ছি, তবে এই বেশি যাওয়া হবে না, তোমরা চক্ষু মুদ্রিত করো, তোমাদের বেশ পরিবর্তন করে দেবো। ভীম অর্জুন কি করেছে না, চক্ষু মুদ্রিত করেছে, আর সেই অবস্থাতে ভীম অর্জুনকে চক্ষু মুদ্রিত করে পরিবর্তন করে দিলেন। ব্রাহ্মণের বেশে তারা গমন করিল, 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 যজ্ঞদ্বারে আসি তারা উপনীত হল, যজ্ঞদ্বারে আসি তারা উপনীত হল, যজ্ঞদ্বারে আসি তারা উপনীত হল, যজ্ঞদ্বারে আসি তারা উপনীত হল। নারায়ণ 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 নারায়ণ। সদর দিয়ে গেল না গো,
खिड़की धार दिए मान जेखान दिए क्यों जाए ना से पास दिए प्रवेश करल। एक ही ब्राह्मण यज्ञाहुति देवार जन्य जरासंध बसे आछे अवस्थाय ब्राह्मण के देखे बोलछे कि ब्यापार आपनारा खिड़की दिए प्रवेश करलेन केन? बोले उपाशे अनेक भीड़ एइजन्य। बोले आमि जा बोलबार आमि बोलबो तोमरा किछु बोलो ना। ভগবান বলছেন ও পাশে অনেক ভিড়ভাট্টার মধ্যে যেতে পারি না এ পাশ দিয়ে এসেছি। বলে কি যাও বলো ব্রাহ্মণ। ব্রাহ্মণকে দেখে জরাসন্ধ উঠে গিয়ে আগন্তুক ব্রাহ্মণের যতক্ষণ না পদপ্রক্ষালন করায় ততক্ষণ পর্যন্ত আর যজ্ঞাহুতি হবে না। এই বলে ব্রাহ্মণকে দেখে বলে আসুন আসুন বসুন বসুন পাদ্য অর্ঘ গ্রহণ করুন। 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 বুঝাইয়ে বলো হে বুঝাইয়ে বলো হে কি বাঁচাও কি বানাও বুঝাইয়ে বলো হে কি বাঁচাও কি বানাও বুঝাইয়ে বলো হে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যুদ্ধং দেহি যুদ্ধং দেহি না আমার শিখল বলবে দেখো যুদ্ধং দেহি যুদ্ধং দেহি। সে কি ব্রাহ্মণ? ক্ষত্রিয়ের কর্ম যুদ্ধ করা, তুমি ব্রাহ্মণ হয়ে যুদ্ধ মনোবাঞ্ছা করো, এ কোন অভিলাষ? জরাসন্ধ ভালো করে দেখো জরাসন্ধ আমি কে, আমাকে নিরীক্ষণ করে দেখো জরাসন্ধ আমি কে, আমাকে নিরীক্ষণ করে দেখো জরাসন্ধ। যুদ্ধং দেহি যুদ্ধং দেহি বলো তো মৃদঙ্গ যুদ্ধং দেহি। ও তুমি সেই নন্দের বেটা কৃষ্ণ গোয়ালার ছেলে, রাখাল বালক নিয়ে থাকতে 18 বার যুদ্ধে পরাজয় স্বীকার করবার পরে এসেছো যুদ্ধ করবার জন্য? ছি 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 লজ্জা করে না তোমার? নির্লজ্জের মতো আমি পলাতক সৈনিকের সঙ্গে যুদ্ধ করতে চাই না, ফিরে যাও ফিরে যাও। তুমি সেই গোপের নন্দন কৃষ্ণ? বলে হ্যাঁ হ্যাঁ আমাকে তুমি চিনতে পেরেছো, তাহলে আমি সেই গো সেই নন্দ কি নন্দন কৃষ্ণ নন্দ কি নন্দন কৃষ্ণ না আপনারা বলবেন না, আমার শিখল বলবে মৃদঙ্গ বলবে নন্দ কি নন্দন কৃষ্ণ। নন্দ কি নন্দন কৃষ্ণ নন্দ কি নন্দন কৃষ্ণ যশোমতী পুত্র কি কৃষ্ণ যশোমতী পুত্র কি কৃষ্ণ বসুদেব পুত্র কি কৃষ্ণ বসুদেব পুত্র কি কৃষ্ণ দৈব কি পুত্র কি কৃষ্ণ আচ্ছা বাবা এলো নন্দের নন্দন নব ঘনশ্যাম এলো নন্দের নন্দন নব ঘনশ্যাম নন্দন নব ঘনশ্যাম এলো নন্দের নন্দন নব ঘনশ্যাম এলো যশোদানয়ন মণি নয়নাভিরা এলো যশোদা নয়ন মনে নয়নাভিরা প্রেম রাধার মন এলো বঙ্কিম 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 চির রাখাল কো কুলে
गोलोक तो जी कृष्ण जी एलो नाथ रो नंदन नव घन सा एलो जशोदा नयन मने नयन अभिरा एलो नाथ रो नंदन नव घन सा एलो जशोदा नयन मने नयन अभिरा प्रेम राधर मन एलो बंकी मठा 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 चिर राखल को फुले एलो गोलोक तो जी चिर गोलोक तो जी कृष्ण जी एलो नाथ रो नंदन नव घन सा एलो जशोदा नयन मने नयन अभिरा एलो नाथ रो नंदन नव घन सा एलो जशोदा नयन मने नयन अभिरा एलो जशोदा नयन मने नयन अभिरा नंदनंदन কৃষ্ণকে দেখে বলে আমি যুদ্ধ করব না গো কে যুদ্ধ করবে বলে এরা যে দুজন আছে না এদের মধ্যে যাকে তোমার ইচ্ছে তুমি তাকে নিয়ে যুদ্ধ করো হরে কৃষ্ণ একটু জানিয়ে দি কমিটির বাবুরা বলছেন এখনো যারা প্রসাদ পেতে বাকি আছেন দয়া করে প্রসাদ পেয়ে আসবেন নিতাই গৌরব প্রেমানন্দে হরি হরি বল কারণ এই পালা তো অনেকখানি বড় এই লীলা অনেকখানি বড় সময় একটু লাগবে বাবা হরি বল ভগবান বলছেন এদের মধ্যে যাকে তোমার ইচ্ছে তুমি তাকে নিয়ে যুদ্ধ কর অর্জুনকে স্বীকার করলেন না কারণ সমকক্ষ যোদ্ধা না হলে তার সঙ্গে যুদ্ধ করার স্বভাব পায় না ভীমকে মোটা সোটা দেখে ভীমকে বলছে এই তুই যোগ্য করে যুদ্ধ করবি বলে হ্যাঁ যদি ভগবানের আজ্ঞা হয় বলে কে সে ভগবান বলে ওই তো ভগবান বলে আরে ও তো ছলনাময় ও চতুর ও ভয়ে পালিয়ে গেছে আমার সঙ্গে ও কি ভগবান ভগবান বলে বিশ্বাস করলেন না ভগবান শ্রীকৃষ্ণকে কারণ শট প্রবঞ্চক বলে বলে ও ক্ষীর নবনী চুরি করে খায় চোর ব্রজের প্রসিদ্ধ চোর ব্রজগোপিনীর মনকে চুরি করে ও চোর ওর কথা আমি ভরব ভগবান বলে আমি ওকে বিশ্বাস করি না বিশ্বাস করলেন না ভীম বলছে তথাস্তু আমি তোমার যুদ্ধ করব বলে দেখো কৃষ্ণ কোন পক্ষ অবলম্বন করা চলবে না কারণ তুমি তো চতুর ব্যক্তি তুমি পক্ষ অবলম্বন করতে পারো কিন্তু কোন পক্ষ অবলম্বন করা চলবে না বলে তথাস্তু তাই হবে একা একা যুদ্ধ হবে ভীমকে নিয়ে গিয়ে যজ্ঞাগারে প্রবেশ করে যুদ্ধে আরম্ভ করলেন একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন সাত দিন আট দিন ন দিন দশ দিন যুদ্ধ হয়েই যাচ্ছে কেউ কাউকে পরাস্ত করতে পারছে না কখনো বজ্র মুষ্টাঘাতে এ তাকে মারছে ও তাকে মারছে কখনো শাল জাঠা নিয়ে যুদ্ধ হচ্ছে কখনো গদা যুদ্ধ হচ্ছে যুদ্ধ হয়ে হয়ে কি করেছে জানো মা ভীম একশত হাতির বল ছিল তার গায়ে ভীমের গায়ে বজ্র মুষ্টাঘাতে জরাসন্ধের সমস্ত অস্থি পাঁজর ভেঙে সব চুরমার করে দিয়েছে জরাসন্ধ বসলে আর উঠতে পারছে না রক্ত বমন করছে কিন্তু মরছে না কিছুতেই মরছে না এ পাহাড় থেকে ও পাহাড়ে ছুঁড়ে ফেলিয়ে দিচ্ছে কিন্তু কিছুতেই মরছে না দুদিকে ভাগ করতে হবে না সে কথা তো ভুলে গেছে দশ দিন না খেয়ে যুদ্ধ করেছে আর তা মনে থাকবে সে কথা ভুলেই গেছে ভগবান মনে মনে ভাবলেন ভীমের সে কথাটা ভুলে গেছে ভীম না ও আমাকে তো পক্ষ অবলম্বন করতে হবে কিন্তু আমি সামনে যাব কি করে যেতে পারবো না মেঘের আড়ালে দাঁড়িয়ে ভগবান একটা বেনা পাতা হাতে করলেন বেনা গাছ দেখেছেন তো বেনা পাতা হাতে করে চিরে দেখালেন বিকদ
ভীমের অপর নাম বৃগদল। বলছে দেখো দেখো আমার দিকে লক্ষ্য করে দেখো, না হলে জরাসন্ধ মরবে না। তখনই ভীম বলছে ইষ্টমন্ত করহ শরণ জরাসন্ধ। আজি ভীম হস্তে জরাসন্ধ নিধন, এক পায়ে এক পা দিয়েছে, আর এক পায়ে দুই হাত ধরে দুই দিকে চিৎতে আরম্ভ করেছে। জরাসন্ধ তখন বলছে ঠাকুর কোনোদিন তোমাকে ভগবান বলে ডাকি না গো ঠাকুর গো, আজ আমার শেষের সময়ে তুমি একবার এসে দাঁড়াও সম্মুখে আমার ঠাকুর, তোমার রূপ মাধুরী দর্শন করে আমি এই ভব সংসার ছেড়ে চলে যেতে চাই ঠাকুর, তুমি একবার দাঁড়াও ঠাকুর, একবার দাঁড়াও দাঁড়াও ঠাকুর, তুমি একবার দাঁড়াও ঠাকুর। ও গো দয়া ও গো কৃপা মো, শেষের সময়ে যদি ডাকতে পারো মাগো নয়ন সুজল বিগলিত করে ভগবান দূরে থাকতে পারবে না যতই সে কঠিন হোক না কেন। ছোট্ট একটা বালকের বেশ ধারণ করে ভগবান শ্রীকৃষ্ণ এসে গেলেন, উপস্থিত হলেন জরাসন্ধের নিকটে। বালকের বেশ ধরি যায় বালকের বেশ ধরি জরাসন্ধ নিকটে বালকে রবে সে শ্যাম সুন্দর শ্যাম সুন্দর মদন মোহন মদন মোহন সুন্দর মদন মোহন শ্যাম সুন্দর মোহন শ্যাম সুন্দর মদন মোহন শ্যাম সুন্দর মোহন শ্যাম সুন্দর মদন মোহন শ্যাম সুন্দর মোহন বৃন্দাবন চন্দ্র কিয়া মোরি রাধা র জরাসন্ধ এতদিনে বোধ হয় দিব্য জ্ঞান তোমার প্রাপ্তি হয়েছে ঠাকুর, কোনোদিন ভগবান বলে তোমাকে তো
स्मरण करिना प्रणाम करिना एक बार एसे जखन पदधूलि दाओ गो ठाकुर आमार मस्तके मस्तके पदधूलि निलेन बोले जाओ जाओ जरासंध शेषेर समय तुमि कृष्ण नाम करवार जन्य तुम्हें आमि गोलोक बैकुंठे निये जाब जरासंध मृत्यु पथयात्री मृत्यु हो गल और भगवान श्रीकृष्ण के बोल ठाकुर जत शत कृष्ण भक्त के भक्त वैष्णव के बंदी कर रेखे जरासंध जे कृष्ण नाम बोलबे तार जिहा कर्तन हबे जे हरिनाम करबे ताके अंधकार कारागृहे बंध थाकबे आर कत मंदिर भेंगे दिए जे जे समस्त भक्त वैष्णव के बंदी कर रेखे तारा ना खेते पे मरे गेछे तादेरके उद्धार कर दीते हबे भगवान की करलें अंधकार कारागृहे गिए प्रवेश कर देखलें अनेके मरे गेछे ना खेते पे से अस्थिगुलो की करेछे जानो अस्थिगुलो जे पड़े भगवान अंगस्पर्शे से अस्थिगुलो आबार प्राण फिरे पेयेछे एइजन्य वैष्णव के पोड़ाते नेइ केन समाधि दीते हैं क्यों जानो बाबा जदि कोनो महापुरुष एसे भाग्यक्रमे जदि कोनो महापुरुष आसे तार अंगस्पर्शे ओई अस्थिगुलो थेके आबार पुनर्देह धारण करते पारे এইজন্য বৈষ্ণবের দেহকে পোড়াতে নেই সমাধি দিতে হয় সমাধি থেকে আবার হয়তো জীবিত হতে পারে আমার ধর্মযজ্ঞে অস্থিগুলো থেকে আবার ভক্ত বৈষ্ণব রূপে আবার পুনর্জীবন ধারণ করব ধারণ করে সকলকে নিমন্ত্রণ করলেন যজ্ঞ দর্শনে আপনারা সবাই যাবেন ভগবান শ্রীকৃষ্ণ ফিরে এলেন ফিরে এসে ইন্দ্রপ্রস্থে যখন উপস্থিত হলেন তখনই সবাইকে সবাইকে বলছে যুধিষ্ঠিরকে বলছে যুধিষ্ঠির সকলকে তো নিমন্ত্রণ দেওয়া হয়েছে কিন্তু এখনো তো বাকি আছে কে বলে অর্জুন তুমি যাবে না কে যাবে দুর্যোধনকে নিমন্ত্রণ না বলে ওরা তো বিপক্ষ শত্রুপক্ষকে নিমন্ত্রণ করা যায় বলে আরে শোনো নাম যজ্ঞ যখন হবে প্রতিবেশী যদি কোনো ব্যক্তির সঙ্গে গণ্ডগোল থাকে তখনই তার পায়ে ধরে মীমাংসা করতে হবে কারণ আপনার যদি অহংকার থেকে গেল তাহলে আপনি তো হরিনাম করাতে পারবেন না কি বলছেন ত্রিনাদপি শুনিচেন তরণীব সহিষ্ণুনাং অমানেন মানজেন কীর্তনীয় সদা হরি বলছেন যে তোমার মান রাখা চলবে না তো তাহলে দুর্যোধনকে নিমন্ত্রণ নিজের চোখে দেখো যেখানে কেমন করে যজ্ঞটা হচ্ছে দুর্যোধনকে নিমন্ত্রণ করলেন সকলে নিমন্ত্রণ পেয়ে দুর্যোধন শকুনি জয়দ্রথ আর সকলে এসে উপস্থিত হলো সেই যজ্ঞাগারে উপস্থিত হলেন উপস্থিত হয়েছে এমন সময় দেবাদিদেব মহাদেব তিনিও খবর পেয়ে তিনিও আসছেন ভূতপ্রেত সঙ্গে করে নিয়ে ভূতপ্রেত তার তো সাথী ভূতপ্রেতকে সঙ্গে করে নিয়ে দেবাদিদেব মহাদেব আসছে যজ্ঞাগারে হস্তিনাপুরে সিংহায় বলিছে রাম ডুমুরে বলিছে রাম 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 সিংহায় রাম নাম বলছে ডুমুরে বলছে ভাগ করে দেব মহাদেব আসছে সমস্ত ভাগ করে দিলেন কে কোন কাজ করবে যেমন বিশ্বকর্মাকে দিয়েছেন মণ্ডপ সজ্জা করবার জন্য ধর্ম যুধিষ্ঠির হয়েছেন মালিক ভগবান শ্রীকৃষ্ণ হয়েছেন পরামর্শদাতা দুর্যোধনকে করলেন ভাণ্ডারী মানে যেখানে মালপত্র জমা থাকে দুর্যোধনকে করলেন ভাণ্ডারী আর কর্ণকে দিলেন দান করবার জন্য আজকে যে সেবা হচ্ছে বাবা কিছুটা ভক্ত বৈষ্ণবকে সেবা দক্ষিণার পরে দক্ষিণা কিছু সেবার পরে দক্ষিণা দিতে হয় দান করবার জন্য দিতে হবে দিলেন কাকে না কর্ণকে দিলেন দান করবার জন্য দ্রৌপদীকে দিলেন রন্ধন করবার জন্য আজকে যারা রান্না করছেন ওরা দ্রৌপদীর অংশ থেকে জন্মগ্রহণ করেছিল বলে রন্ধন কার্যে প্রতিপালন করছেন দ্রৌপদীর অংশ থেকে এসেছে যতক্ষণ দ্রৌপদী খাবে না যত হাজার ভক্ত আসবে সমস্ত ভক্ত প্রসাদ পেয়ে যাবে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি কোন অভাব থাকবে না কিন্তু একটা কাজ তো বাকি আছে সে কাজটা তো এখনো হয় না কি কাজ ভগবান বলছেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই কাজটা তো কেউ করে না কে করে না এখানেও হয় না এখানেও করে না নারায়ণবাবু ক্ষমা করবেন বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হলে তার পা ধোয়ানোর ব্যবস্থা রাখতে হয়েছে কিন্তু সেটা হয় না ভগবান বলছেন যে জানো
যত বৈষ্ণব ভক্ত আসবে যাহার মুখে কৃষ্ণ নাম তাহারে জানিও সেই বৈষ্ণব প্রধান। পদ প্রক্ষালন করাতে হবে, পা ধোয়াতে হবে, পা না ধোয়ালে হবে না। কেউ নিতে চায় না, কেউ নিতে চায় না পদ ধৌতের ভার, কেউ নিতে চায় না পদ ধৌতের ভার, কেউ নিতে চায় না। প্রতিবেশী যারা ছিল তাদেরকে বলছে তুমি নেবে, বলে আমার তো মান সম্মান আছে নাকি, হ্যাঁ কে বলছে আমি মাস্টার, কে বলছে আমি প্রফেসর, কে বলছে আমি ইঞ্জিনিয়ার, কে বলছে ডাক্তার, কি গো আমার তো মান সম্মান। কোনো দিন দরিদ্র ব্যক্তি আসবে বৈষ্ণব হয়ে তার পা ধোয়াবো আমি, আমি পারবো। আত্মীয় স্বজন যারা এসেছিল তাদেরকেও বললো, তারাও নিতে চাইলো। কেউ যখন নিতে চায় না, যদি যুধিষ্ঠিরকে বলছে জানো যুধিষ্ঠির কেউ যখন নিতে চাইছে না, আমি যখন পরামর্শ দিয়েছি আমি পা ধোয়ানোর ভারটা আমি ভগবান শ্রীকৃষ্ণ নিয়েছিলেন এই যজ্ঞে পা ধোয়ানোর ভারটা। পা ধোয়াচ্ছেন একে একে দেবতারা সকলে আসছে, বৈষ্ণবরা আসছে, সকলের পদপ্রক্ষালন করিয়ে যজ্ঞাগারে প্রবেশ করাচ্ছেন। আর দেবাদিদেব মহাদেব ভূত প্রেত সঙ্গে করে নিয়ে সেও আসছে, সেও আসছে। কিন্তু এসে দূর থেকে দাঁড়িয়ে দেখলো যে তার দাদা পা ধোয়াচ্ছে, কি গো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তাহলে বিষ্ণু বড় না মহাদেব বড়, বিষ্ণু বড়, তাহলে দাদা দাদা পা ধোয়াচ্ছে আমি কি করে যাবো, এই নন্দী বৃঙ্গি তোরা চলে যা বাবা আমি পরে যাচ্ছি। কেন তুমি পরে যাবে কেন ঠাকুর, বলে তোরা ভূত প্রেত তোরা বুঝবি না, আমার দাদা পা ধোয়াচ্ছে আমি কি করে যাবো, ও তো ছাড়বে না আমার পায়ে ধুয়ে দিবে, আমি কি করে যাবো। বৈষ্ণব পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেব কি করেছে জানো, ভিড়ের মধ্য দিয়ে সবাই যাচ্ছে আমি ভেতর দিয়ে ঢুকে যাবো। পদকর্তা পদাবলী দিয়েছেন, কি দিলেন, মানির মান জগতে আছে, যে মানি তার মান কখনো যাবে না বাবা। কি গো গামছা পরেও যদি একজন ডাক্তার এখানে আসে, রুগী হয়ে গেলে সে ডাক্তারি করবে তো, তাহলে তার মান কি যাবে বাবা, যাবে না। পদকর্তা বলছে, কলম দিয়েছেন, মানির মান জগতে আছে, যে মানি তার মান আছে, মানির মান জগতে আছে, যে মানি তার মান আছে, মানির মান জগতে আছে। চলে কি পাথর ফোটে, চলে কি পাথর ফোটে, চলে কি পাথর ফোটে, চলে কি পাথর ফোটে, মানির মান জগতে আছে, যে মানি তার মান আছে, মানির মান জগতে আছে, আর যে মানি তার মান আছে, মানির মান জগতে আছে। যুধিষ্ঠির হায় যজ্ঞ করেছিল, সেই যজ্ঞে মহাদেব কুকুর হয়েছিল, যুধিষ্ঠির হায় যজ্ঞ করে কৃষ্ণ তারে চিনতে পেরে, রাধে চিনতে পেরে, কৃষ্ণ তারে চিনতে পেরে, কৃষ্ণ তারে চিনতে পেরে, তার পায়ে জল যে ঢেলেছে, আর পায়ে জল যে ঢেলেছে, মানির মান জগতে আছে, যে মানি তার মান আছে, মানির মান জগতে আছে, যে মানি তার মান আছে, মানির মান জগতে আছে। দেবাদিদেব মহাদেব ভাবলেন যে আমাকে তো পা ধোয়াবে, তার থেকে আমি একটা ছদ্মবেশ ধারণ করি, কি হয়েছে জানো, কুকুর হয়েছে, কুকুর কুকুর। কোন কোন কুকুরের দেখবেন কপালে তিলক আছে, আছে বাবু, হ্যাঁ আছে, হ্যাঁ আছে। মহাদেব হয়েছিলেন কুকুর, ওই তিলকটা অঙ্কিত হয়ে আছে, ও তিলক তার মুছবে না। আমরা যে বৈষ্ণব হয়েছি বাবা, এ সকালবেলা তিলক সেবা করেছি, সন্ধ্যেবেলায় থাকবে না, আবার আগামী দিন আবার নিতে হবে, হরি বল। এই জন্য বৈষ্ণবের থেকে কুত্তা ভালো, হ্যাঁ সাধারণ কথা একটা বলে, হরি বল হরি বল, অপরাধ মার্জনা করবেন, আমি নিন্দা করছি না বৈষ্ণবকে, হরি বল। দেবাদিদেব মহাদেব কুকুর হয়ে প্রবেশ করবেন এই অবস্থায় চলে যাচ্ছেন, আর মহাদেব কি করেছেন জানো, ছদ্মবেশে ঢুকে যাবে করেছে। ভগবান বলে তুমি আমাকে ফাঁকি দিয়ে পালি গেলে আমার সখার তো যজ্ঞ পূর্ণ হবে না, পাত্রে করে জল নিয়ে জল ছিটিয়ে দিয়েছে। তুমি আমাকে চিনতে পারলে কি করে, আরে মহাদেব
তুমি শব্দ পরিবর্তন করেছিলে, কপালে তিলকটা মুছলে না কেন? মস্ত বড় দামি কথা এটা, কপালে তিলকটা মুছলে না কেন? তিলকটা যদি মুছে দিতে তাহলে তোমাকে চিনতে পারতাম না। হ্যাঁ, এই জন্যই তো তোমাকে আমি পায়ে তোমার জলটা দিয়ে পা ধুয়ে দিলাম। বলে, ঠাকুর আপনি তো আমাকে বিপদে ফেলিয়ে দিলেন। বলে, জানো আরো না, দাঁড়াও আমি বলছি, শোনো কি জানো, তুলসীতে কুকুর মুতে মুতে দেখেছেন কেন? না, দ্রৌপদীর অভিশাপ নয়, ভুল বলছেন আপনি, বলছি আমি, তুলসীতে কুকুর মুতে মুতে তবু পূজাতি জগতে, তুলসীতে কুকুর মুতে তবু পূজাতি জগতে, থাকে কৃষ্ণের শিরোপরে, থাকে কৃষ্ণের শিরোপরে, থাকে কৃষ্ণের শিরোপরে, থাকে কৃষ্ণের শিরোপরে, জগতে তার মেনেছে, জগতে তার মেনেছে, মনের মন জগতে আছে, যে মনে তার মান আছে, মনের মন জগতে আছে, যে মনে তার মান আছে, মনের মন জগতে আছে। তুলসী দেখলে কুকুর প্রস্রাব করে, কেন জানো বাবা? যখন রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন, রামচন্দ্র বনবাসে গিয়ে যখন ফল্গু নদীর তীরে, ফল্গু নদীর তীরে গয়াধামে ফল্গু নদীর তীরে কুটির বেঁধেছিলেন, রাম লক্ষ্মণ দুটি ভাই ফল আনতে গেছে, এমন সময় রাজা দশরথের মৃত্যু হয়েছে পুত্রশোকে। কেন পুত্রশোকে মৃত্যু হলো কেন? অন্ধমুনির পুত্র সিন্ধুকে বধ করেছিল বলে সপ্তভেদীমান রামায়ণের কথা, তাতে অন্ধমুনি অভিসম্পাত করেছিল যে মহারাজ, আমার পুত্রকে বধ করবার জন্য যেমন আমার ব্রাহ্মণ হত্যা মহাপাপ করলে তুমি, তোমারও পুত্রশোকে তোমারও মৃত্যু হবে। রাজা হেসেছিল অট্টহাসি, হ্যাঁ কেন, আমার তো কোনো সন্তান নাই, আমার তো ছেলে নাই, আমি কি করে মরব? কিন্তু চারটা ছেলে হলো, সেই ছেলে ও রাজ্য অভিষেক করবার সময়ে রাজা রামচন্দ্রকে রাজ্য দিতে পারল না, কৈকেয়ীর সঙ্গে বিবাদ করে রামচন্দ্র বনবাসে চলে গেল। রাজা দশরথের মৃত্যু হলো, সীতাদেবীকে গিয়ে বলছে, ও মা তুমি আমাকে পিণ্ডদান করো। কেন, কে আপনি? বলে, আমি তোমার শ্বশুর গো দশরথ, আমার মৃত্যু হয়েছে, আমার ছেলে কোথায়? রামচন্দ্র বলে, ফল অন্বেষণে গেছে, বলে আমি বেশি সময় থাকতে পারবো না, আমাকে পিণ্ডদান করো, আমি এখনই চলে যাব। এই বলে বাড়িতে তো ফল জল কিছুই নেই, কি দিয়ে তোমায় পিণ্ড দেবো? বলে, মা এক কাজ করো, ওই ফল্গু নদীর এক অঞ্জলি বালুকা নিয়ে আমাকে পিণ্ডদান করো। পিণ্ডদান করেছিলেন ফল্গু নদীর বালু দিয়ে। প্রথম সাক্ষী হলো ফল্গু নদী, দ্বিতীয় সাক্ষী হলো ব্রাহ্মণ, তৃতীয় সাক্ষী হলো তুলসী, চতুর্থ সাক্ষী হলো মাছরাঙ্গা পক্ষী, পঞ্চম সাক্ষী হলো বটবৃক্ষ। ঠিক হলো তো নারায়ণবাবু? হরি বল। রামচন্দ্র ফিরে এসেছে, সীতাদেবী বসে বসে কাঁদছে, কি গো সীতা, ও তুমি জনক নন্দিনী মনের দুঃখে রাজ্য ছেড়ে এসেছি তো, সেই দুঃখে তুমি কাঁদছো। বলে, না গো না, আপনার পিতার মৃত্যু হয়েছে, আমার পিতা বিশ্বাস করি না। বলে, আমি পিণ্ডদান করেছি। পিণ্ডদান করেছো? বলে, হ্যাঁ সাক্ষী রেখেছি। কে সাক্ষী? বলে, ফল্গু নদীকে জিজ্ঞাসা করলো, ফল্গু নদী তুমি সাক্ষী দাও গো, তোমার বালি নিয়ে পিণ্ডদান করেছি। ফল্গু নদী বলছে কি জানো, পিণ্ডদান করে নাই, মিথ্যা কথা বলে সীতা 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 পিণ্ডদান করে নাই। সীতা দেবী বলছে, ফল্গু নদী তুমি আমাকে অসতী বানিয়ে দিলে, আমি তোমাকে অভিসম্পাত করলাম, অদ্যাবধি কোন বাহিনী হয় বলো বলো, আপনারা কে জানেন বলতে পারবেন? গিয়েছেন গয়া? অদ্যাবধি উত্তর বাহিনী হবে, দক্ষিণে কোনোদিন যাবেন কি গো? হ্যাঁ, আজও পর্যন্ত হচ্ছে, তেতা যুগ থেকে, তেতা যুগ গেল, দাপর যুগ গেল, কলি যুগ এসে গেল, এখনো বাবা সেই সীতাদেবীর অভিসম্পাত চলছে। বলছে, ব্রাহ্মণ আমি ব্রাহ্মণকে সাক্ষী রেখেছি। ব্রাহ্মণ বলছে, না না পিণ্ডদান করে না। বলে, লক্ষ টাকায় তুই ব্রাহ্মণ ভিখারি হবি। ব্রাহ্মণ লক্ষ টাকায় ব্রাহ্মণ ভিখারি। তুলসীকে বলছে, তুলসী তুমি বলো তো। তুলসী বলছে, না না পিণ্ডদান করে না, কারণ তুলসী তো অসতী।
নিজে সতীত্ব রাখতে পারে না, দেহকে দিয়েছিল ভগবানকে বলে শঙ্খচূড়ের মৃত্যু হলো। তুলসীকে অভিসম্পাত করলেন, অস্থানে কুস্থানে হবি আর শৃগাল কুকুর প্রস্রাব করবে। গাছের ডালে একটা পাখি বসে বসে সে সব সময়ের জন্য এখনো বলছে, এখনো লক্ষ্য করে দেখবেন গাছের ডালে মাছরাঙা পাখি বসলে সে এখনো বলছে হ্যাঁ পিণ্ডদান করেছে 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 করেছে, ছবাক করে জলে পড়ে যাবে। সীতাদেবী তাকে আশীর্বাদ করেছিলেন, কি বলেছিলেন, প্রতি ঝোপে খাদ্য পাবি না হবে বিফল, প্রতি ঝোপে খাদ্য পাবি না হবে বিফল, সীতাদেবীর আশীর্বাদ না হবে নিষ্ফল, সীতাদেবীর আশীর্বাদ না হবে নিষ্ফল। লক্ষ্য করে দেখবেন যেমন পাখি ঠিক তেমন একটা তার শক্তি মতো একটা মাছ সে নিশ্চয়ই পাবে। লক্ষ্য করে দেখবেন এখনো সেই পাখিটা গাছের ডালে বসলে বলে সীতাদেবী পিণ্ডদান করেছে 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 করেছে, পড়ে গিয়ে একটা মাছ ধরে নিয়ে চলে আসলো। আর কে সাক্ষী, একটা সত্যি সাক্ষী বিশ্বাস করি না, বটবৃক্ষকে সাক্ষী করলেন, অক্ষয় বট যার কোনো ক্ষয় হয় না, এখনো পর্যন্ত যে লাল পাতা কেউ গুড়িয়েছে কেউ বলতে পারবে না, পারবে কেউ পারবে না।